সাম্প্রতিক বছরগুলোতে এদেশে বিভিন্ন ধরনের মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। এর মধ্যে ডেঙ্গু জ্বর অন্যতম। এডিস মশার অনেকগুলো প্রজাতি রয়েছে। মূলত এডিস ইজিপ্টি প্রজাতির মশা বাংলাদেশে ডেঙ্গু রোগের জন্য দায়ী। বর্তমানে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে। প্রাপ্তবয়স্ক এডিস মশা দেখতে অন্য প্রজাতির মশার তুলনায় ভিন্ন। দেহে ও পায়ে সাদা কালো দাগ দেখে সহজেই এডিস মশা চেনা যায়। ডিম থেকে পূর্ণবয়স্ক মশায় পরিণত হতে 7 থেকে 10 দিন সময় লাগে। স্ত্রী এডিস মশার ডিম উৎপন্ন করতে রক্তের প্রয়োজন হয়। তাই স্ত্রী এডিস মশায় মূলত মানুষ ও অন্যান্য প্রাণীর রক্ত পান করে। পানি জমে থাকতে পারে এমন স্থান, যেমন পানির পাত্র, গাছের গর্ত, বদ্ধ ড্রেন, নালা, জলাশয় ইত্যাদি স্থানে এই মশা ডিম দেয়। টিপটিপ বৃষ্টি হচ্ছে এবং এখানে বেশ কিছু পানি জমে রয়েছে। এই পানির কিন্তু একটি বিপদের কারণ যেখানেই এরকম জমা পানি থাকে তার মধ্যেই কিন্তু এই এডিস মশা তার ডিম পাড়ে। এডিস মশার একটা উৎকৃষ্ট স্থান হচ্ছে এরকম জমা পানি, এবং সে কিন্তু এই ধরনের জমা পানি খুঁজে বেড়ায় ডিম পাড়ার জন্য, সেটা পরিষ্কার হোক অথবা অপরিষ্কার হোক। আর সেটা মাটিতে হতে পারে, ডাবের খোসায় হতে পারে, সেটা কোনো কংক্রিটের কনস্ট্রাকশনের জায়গায় হতে পারে অথবা ছাদে হতে পারে। এখানে নানা জায়গায় কিন্তু আমরা পানি যখন জমিয়ে রাখি সেই পানিতে এই ডিমটা পারে কিন্তু এডিস মশা। পাশাপাশি আমাদের যে টব, সেই টবেও কিন্তু এই ধরনের পানি জমে থাকে এবং সেই জমা পানির উপরেই কিন্তু এডিস মশা ডিম পাড়ে। আমাদের সচেতনতাই কিন্তু আমাদের রক্ষা করতে পারে, কারণ যে পরিমাণ ডেঙ্গু রোগী এখন দেখতে পাচ্ছি আমরা চারিদিকে, ডেঙ্গুর ভয়াবহতা কিন্তু দিন দিন বাড়ছে এবং রোগীর সংখ্যাও বাড়ছে। সুতরাং এই ভয়াবহতার থেকে রক্ষা পেতে হলে আমাদের কিন্তু সচেতন হতে হবে। তো সব কিছু মিলিয়ে একটি কথা, আমাদের সাবধানতা আমাদেরই রক্ষা করতে পারে। ডিম ফুটে লার্ভা বের হয় এবং পানিতেই থাকে। কিছুদিন পরে লার্ভা বড় হয়ে পিউপায় পরিণত হয় এবং পানিতে সাঁতরাতে থাকে। পিউপা পরবর্তীতে পূর্ণাঙ্গ মশায় পরিণত হয়ে উড়ে যায়। এডিস মশা কামড় দিলেই একজন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় না। একটি এডিস মশা যখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর রক্তপান করে, তখন মশাটি দেহে ডেঙ্গু ভাইরাস চলে আসে এবং মশাটি ডেঙ্গু ভাইরাস ছড়ানোর উপযোগী হয়। ডেঙ্গু ভাইরাসবাহী এই মশা কোনো সুস্থ মানুষকে কামড় দিলে সেই ব্যক্তি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। মশাটির শরীরে যতদিন ডেঙ্গু ভাইরাস সক্রিয় থাকে ততদিন পর্যন্ত এই ভাইরাস ছড়ায়। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এডিস মশার বিস্তার বেশি ঘটে বলে এ সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়। ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা কামড়ানোর 3 থেকে 14 দিনের মধ্যে জ্বর হয়। তীব্র জ্বরের পাশাপাশি সারা শরীরে প্রচণ্ড ব্যথা থাকে। পেট এবং মাংসপেশিতেও তীব্র ব্যথা হয়। জ্বরের সাথে সাথে শরীর জুড়ে লালচে দাগ দেখা যায়। এর সাথে বমি বমি ভাব কিংবা বমিও হতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বিশ্রামের পাশাপাশি পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়, তাই আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে আসাতে কোনো বাধা নেই। এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু মহামারী প্রতিরোধ করা সম্ভব। এর বিস্তার রোধে বসতবাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। পড়ে থাকা পাত্র, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক বোতলসহ যে কোনো উন্মুক্ত স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।
পর্যাপ্ত ওষুধ প্রয়োগের মাধ্যমে প্রাপ্তবয়স্ক মশা ও লার্ভা ধ্বংস করতে হবে। দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহার এবং স্প্রে কিংবা কয়েলের ব্যবহারের মাধ্যমেও এডিস সহ অন্যান্য মশা থেকে নিরাপদ থাকা সম্ভব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।